মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বিভিন্ন সমসাময়িক বিষয়ের পাশাপাশি বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গটি উঠে এসেছে। 16 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানি ও হারকাতুল জিহাদ ও হিজবুত তাহরিরের অন্যান্য জঙ্গিসহ ইন্টারপোলে তালিকাভুক্ত সন্ত্রাসী সুইডেন আসলাম ইমামসহ অনেকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন, এই বিষয়টি দক্ষিণ পূর্ব এশিয়ার সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটবে কিনা। প্রশ্নের জবাবে মিলার কোনো উত্তর দেননি। তিনি বলেন, আমি প্রশ্নটি গ্রহণ করেছি, এ বিষয়ে আপনাকে উত্তর দেব। এছাড়া বাংলাদেশ নিয়ে ভারতীয় নৌবাহিনীর বৈঠক প্রসঙ্গটিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ ব্রিফিংয়ে উঠে এসেছে। তবে এই ইস্যুতেও তাৎক্ষণিক কোনো বক্তব্য না দিয়ে প্রশ্ন গ্রহণ করার কথা জানান ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের বিষয়টি উঠে এসেছে। সেখানে প্রশ্ন করা হয়, অন্তর্বর্তী সরকারের পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আচরণ এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র মূল্যায়ন করে, দেশটিকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র, এর লক্ষ্য কি? জবাবে মিলার বলেন, বাংলাদেশ সফরে গিয়েছেন ডোনাল্ড লু। সফরে যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও শাসন উন্নয়নের প্রয়োজনীয় সহায়তা করবে সে বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।